ভারতীয় পণ্য বর্জন করে দেশের রাজনীতিতে দিল্লির নাক গলানোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। এ সময় তিনি আরও বলেন, ভারত বাংলাদেশে প্রকৃত বন্ধু হলে সীমান্ত হত্যা বন্ধ করত। তার দাবি, সরকার ভারতের মদতপুষ্ট হওয়াতে সীমান্তে হত্যা হলেও কোনো রকমের প্রতিবাদ করতে পারছে না। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন, তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপাইয়ের ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিসাবে দিবে না, সে কি বন্ধু হতে পারে? সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো।